हेलो फ्रेंड्स, आज के आमी देखाच्छी डाल मखनी। एबार आमी पैने 1 टेबलस्पून घी दिलाम और 1 टेबलस्पून बाटर दिलाम। घी और बाटर मेल्ट हुए गेले आमी ओते दिलाम 100 ग्राम प्याज कुचो। देखुन प्याजगुलो आमी नाड़ाचाड़ा करे शते करे निच्छी। एते एबार दिलाम कोयेकटा काँचा लंका कुची। एबार दिलाम 1 टेबलस्पून आदा रसुनेर पेस। भालो करे मिशिए निच्छी। एबार दिलाम 1/2 टेबलस्पून हलुद गुड़ो, 1/2 टेबलस्पून धने गुड़ो, 1 टेबलस्पून काश्मीरी मिर्च दिलाम। एबार भालो करे नाड़िए निच्छी। एबार दिलाम 200 ग्राम ओजनेर टमेटो पेस्ट। एबार भालो करे मिक्सड करे निच्छी मसलागुलो। एबार दिलाम 1/2 कप दूध। एबार 1/2 टीस्पून गरम मसला दिलाम। एबार भालो करे मिशिए निच्छी। ডাল মাখনির জন্য 150 গ্রাম সবুজ বিউলির ডাল আর 50 গ্রাম ছোলার ডাল আমি আগে থেকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, সেটা সিদ্ধ করে এবারে মশলায় দিয়ে দিলাম। এবার ভালো করে মশলার সাথে ডালটা মিশিয়ে নিচ্ছি। এবার স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এবার ডাল মাখনিতে ফোড়ন দেওয়ার জন্য 1 টেবিল স্পুন ঘি আর মাখন মেল্ট করে নিলাম। এবার এতে আমি 1/2 টিস্পুন আস্ত জিরে দিলাম। এতে 1টা আস্ত শুকনো লঙ্কা দিলাম। 1 টিস্পুন কাশ্মীরি মির্চ দিলাম। 1 টিস্পুন কসুরি মেথি দিলাম। দিয়ে ফোড়নটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি ডাল মাখনিতে ফোড়নটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। দেখুন ডাল মাখনি অলমোস্ট রেডি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। এরকম আরও ভালো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখা